জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুধ মায়ের দুধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খাবার এরপরে আসে গরু বা অন্যান্য হালাল প্রাণীর দুধ দুধ 10টা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক অ্যামাইনো অ্যাসিড আছে দুধের ভিতরে আছে স্নেহস্পদ পদার্থ যেটা মায়ের দুধে আছে অনেক বেশি 10টার মতো স্নেহস্পদ পদার্থ আছে মায়ের দুধে গরুর দুধে 6-7টা অতএব শিশুর জন্য মায়ের দুধই সর্বশ্রেষ্ঠ অনেক মা ভুল করে বাচ্চাদেরকে মুখের দুধ খাওয়ায় না ব্রেস্ট নষ্ট হয়ে যাবে বলি কিন্তু আসলে এটা ভুল মায়ের জন্য বাচ্চাকে দুধ খাওয়ালে ব্রেস্ট টিউমার বা ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি বহন করে না এক নম্বর দুই নম্বরে দুধ খেলে এইজিং সমস্যার সমাধান হয় মানে আয়ু বৃদ্ধি পায় যারা দুধ খাবে ডিমের মতো দুধ ডিম যারা রেগুলার খাবে তাদের আয়ু অনেক বেশি হবে আমি আমার নানুকে দেখছি যে সে সারা জীবন এক গ্লাস দুধ খেত সকালে এবং তার ফলে সে 105 বছর তার আয়ু ছিল এবং সবসময় তার স্কিন খুব ভালো ছিল অতএব দুধ আমাদের স্কিনকেও ভালো রাখে চুলও ভালো রাখে এবং দুধ খেলে অর্ধেক রোগী হয় না তো ডিমও এরকম তো দুধ ডিম আপনার অসুখ ভালো করার প্রধান উৎস এটা একটা ভিটামিনের ফ্যাক্টরি অতএব দুধের সর্ব দুধ থেকে যত জিনিস হয় সেটা চিনি মিক্সচার করলে পরে দুধের শক্তি কমে যায় ক্ষমতা কমে যায় চিনি মিক্স না করলে দুধ আপনি নিশ্চিন্তে খেতে পারেন কিন্তু দুধের সাথে আপনি কোনো মতেই মধু মিক্স করতে পারবেন না খাঁটি মধু খাঁটি দুধ বিষ এই জিনিসটা একটু সতর্ক থাকতে হবে আর সর্ব উপায়ে হালকা দুধ খেলে আপনার প্রেশার বাড়বে না হালকা দুধ মানে অর্ধেক পানি অর্ধেক দুধ মানে এটাকে স্কিম মিল্ক বলি আর কি সেই দুধটা বয়স্ক বয়স বাড়লে ডায়াবেটিস হলে প্রেশার হলে তারা খেতে পারবে যাদের স্টমাক প্রবলেম আছে অনেকে বলে তাদের দুধ খেলে সমস্যা হয় আসলে তাদের দুধটা প্রস্তুত করার জন্য একটু প্রক্রিয়া অবলম্বন করতে হবে মাটির হাড়িতে দুধটা জাল করতে হবে এবং পাস্তরিত একটা জাল দিবে তাহলে সেই দুধটা খেলে পেটে অসুখ হবে না এরপরেও যদি দুধ খেলে কারো পেটে অসুখ হয় তখন তারা সেই দুধের ভিতরে 2 চামচ অলিভ অয়েল ছেড়ে দিবে অলিভ অয়েল মিক্স করে দুধ খাবে তাহলে সেই দুধে কোনো ক্ষতি হবে না আলহামদুলিল্লাহ দুধ খান দীর্ঘায়ু লাভ করেন আমাদের প্রোগ্রামটাকে লাইক দেন কমেন্টস করেন সাবস্ক্রাইব করেন আপনারা আমাদের এই প্রোগ্রামটা যত তাড়াতাড়ি যত বেশি লাইক দেবেন তত তাড়াতাড়ি আপনার কাছে এই প্রোগ্রাম পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ যারা সুস্বাস্থ্যের সাথে থাকতে চান যারা সুন্দর জীবন গড়তে চান যারা সারা জীবন সুস্থ থাকতে চান পৃথিবীর সবচেয়ে মূল্যবান যে অংশ সেটা হলো সুস্থ থাকা সুস্থ থাকার জন্য আপনাকে আমাদের এই সুস্থ জগতের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে সুস্থ থাকতে হলে আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন আমরা যারা সুস্বাস্থ্যের জন্য কাজ করি যারা নেচারের জন্য কাজ করি যারা নেচারোপ্যাথির জন্য কাজ করি যারা অর্গানিক খাদ্য পথ্যের জন্য কাজ করি আমাদের সাথে যুক্ত থাকতে হলে আমাদেরকে বেশি বেশি করে শেয়ার কমেন্টস এবং লাইক করুন এর ফলে আমরা উজ্জীবিত হব আমরা আনন্দিত হব আমরা উদ্দীপ্ত হব এবং আমরা আরও বেশি প্রোগ্রাম করে আপনাদের কাছে উপস্থাপন করে সারা পৃথিবীর কাছে আমাদের এই স্বাস্থ্য টিভিকে আমরা আপনাদের খেদমতে উন্মুক্ত করে দেব আলহামদুলিল্লাহ